আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের মদিনা সনদ সম্পর্কে। এটি বইয়ের 113 এবং 114 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চলো আমরা আলোচনা শুরু করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি অবস্থায় হিজরত করলেন বা মদিনায় গেলেন যে সময় মদিনার মধ্যে গোত্রগুলো পরস্পর পরস্পরের সাথে যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব মারামারি কাটাকাটি ইত্যাদিতে লিপ্ত থাকতো এবং মদিনার গোত্রগুলোর মধ্যে এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল যে সামান্য উটের পানি খাওয়া নিয়ে পানি পান করা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত যুদ্ধ বিগ্রহ লেগে থাকত। তো সামান্য কারণেই অযথায় যুদ্ধ লাগত, এক গোত্র অন্য গোত্রের সাথে যুদ্ধ লেগেই থাকত, মারামারি কাটাকাটি ইত্যাদিতে লেগেই থাকত। তো গোত্রগুলো চাচ্ছিল যে এমন একজন কেউ আমাদের মধ্যে আসুক যিনি আসার পর আমাদের গোত্রগুলোর মধ্যে যে দ্বন্দ্ব বা যে ক্লোহ যে কলহ যে যুদ্ধ বিগ্রহ লেগে আছে এইগুলো মিটিয়ে দিবে, এমন একজন মানুষ আমাদের কাছে আসুক। কিন্তু এই মানুষ কে হবেন, কে আসবেন, এর কোনো হদিস পাওয়া যেত না। তবে তিনি না মনে করতেন যে যে মানুষ আমাদের এই দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে দিতে পারবেন তিনি নিশ্চয় কোনো স্বাভাবিক মানুষ নয়, আল্লাহর প্রেরিত কোনো দূত বা রাসূল হবেন, এরকম একজন মানুষের কামনা তারা করত। তো এরকম একটি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আর সেখানে গিয়ে তাদের মধ্যকার যে দ্বন্দ্বগুলো যে কলহগুলো ছিল যে যুদ্ধ বিগ্রহগুলো ছিল এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিলেন এবং সেই সমাজকে একটি সুন্দর সমাজে পরিণত করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনা এবং মদিনার আশেপাশের গোত্রগুলোকে নিয়ে মদিনার শান্তি ও নিরাপত্তার জন্য যে সনদ বা লিখিত সংবিধান যেটা প্রণয়ন করেছিলেন সেটি হলো মূলত মদিনা সনদ, সেটি হচ্ছে মদিনা সনদ। মদিনা সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে একটি আদর্শ সমাজ ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় উদ্যোগী হলেন। এখানে মুহাজির আনসার সহ সকল মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ইহুদি খ্রিস্টান ও অন্যান্য মতাদর্শের লোক একত্রে মিলেমিশে সুখে শান্তিতে নিরাপদে বাস করবে, তাদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকবে এবং স্বাধীনভাবে নিজ নিজ ধর্মকর্ম পালন করতে পারবে, সঙ্গে সঙ্গে মদিনার নিরাপত্তাও নিশ্চিত হবে। এই উদ্দেশ্যে তিনি সকল সম্প্রদায়ের মধ্যে একটি লিখিত চুক্তি সম্পাদন করেন, এটি মদিনা সনদ নামে খ্যাত, এটি মদিনা সনদ নামে খ্যাত এবং এটি পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। তাহলে যদি প্রশ্নে আসে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ কোনটি, এর উত্তরে লিখতে হবে মদিনা সনদ। মদিনা সনদ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ। এই সনদে 47টি ধারা ছিল, কয়টি ধারা ছিল, 47টি ধারা ছিল। এই সনদের ধারা কয়টি ছিল, 47টি। এখান থেকে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসতে পারে, সেটি হলো মদিনা সনদ কাকে বলে। এই সনদের সংজ্ঞাটা তোমাদের বইয়ের মধ্যে যথাযথভাবে দেওয়া নাই, আমি এটা লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখে নাও যে মদিনা সনদ কাকে বলে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মদিনা ও মদিনার আশেপাশের গোত্রগুলোকে নিয়ে মদিনার শান্তি ও শান্তি ও নিরাপত্তার জন্য যে সনদপত্র সম্পাদন করেন, নিরাপত্তার জন্য যে সনদপত্র সম্পাদন করেন, তাকে মদিনা সনদ বলে। আমি আবারও বলছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে মদিনা ও মদিনার আশেপাশের গোত্রগুলোকে নিয়ে মদিনার শান্তি ও নিরাপত্তার জন্য যে সনদপত্র সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলে। মদিনার শান্তি ও নিরাপত্তার জন্য যে সনদপত্র সম্পাদন করেন তাকে মদিনা সনদ বলে। এই সংজ্ঞাটা তোমরা সব জায়গায় লিখতে পারো, মদিনা সনদ কাকে বলে বা মদিনা সনদ সম্পর্কে লেখো, তার আগে তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারো যে মদিনা মহানবী সাল্লাম হিজরত করার পর মদিনা এবং মদিনার আশেপাশের গোত্রগুলোকে নিয়ে মদিনার শান্তি ও নিরাপত্তার জন্য যে সনদপত্র সম্পাদন করেন সেটি হচ্ছে মদিনা সনদ নামে পরিচিত বা তাকে মদিনা সনদ বলে। মদিনা সনদের 47টি ধারা ছিল যেটা আমরা আগেই জেনেছি। আমরা এখানে 6টি ধারা রয়েছে বইয়ের মধ্যে, তোমাদের বইয়ের মধ্যে 6টি ধারা রয়েছে, এই ধারাগুলো আমরা জানবো। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে যে মদিনা সনদ কাকে বলে, মদিনা সনদের কয়েকটি ধারা লেখো বা 5টি ধারা লেখো, তখন কিন্তু এই ধারাগুলো তোমাদেরকে লিখতে হবে। তো 1 নম্বর ধারা এখানে যেটা দেওয়া আছে যে সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না, ধর্মীয় ব্যাপারে বা ধর্মকর্ম পালন করার ক্ষেত্রে কোনো সম্প্রদায়ের লোকেরা কোনো সম্প্রদায়ের উপর হস্তক্ষেপ করতে পারবে না, কোনো জাতির লোকেরা অন্য কোনো জাতির উপর হস্তক্ষেপ করতে পারবে না। 2 নম্বরে যেটা দেওয়া আছে যে সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে, সকল সম্প্রদায়কে নিয়ে, সেখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি যাই সব সম্প্রদায় রয়েছে, সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকলের সমান নাগরিক সুবিধা ভোগ করবে। সেখানে সকলেই সমান নাগরিক সুবিধা ভোগ করবে, কে মুসলিম বলে সে বেশি নাগরিক সুবিধা ভোগ করবে অথবা অন্য কোনো সম্প্রদায়ের লোক বেশি নাগরিক সুবিধা ভোগ করবে, এরকমটা নয়, বরং সনদে স্বাক্ষরকারী প্রত্যেকটা গোত্রই সমানভাবে নাগরিক সুবিধা ভোগ করবে।
তিন নম্বরে যেটা দেওয়া আছে, কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেজন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। অনেক সময় দেখা যেত যে কেউ অপরাধ করলে এর জন্য তার বাবাকে অথবা তার সম্প্রদায়কে শাস্তি দেওয়া হতো, অথবা তার সম্প্রদায়ের সাথে মারামারি বা যুদ্ধ লেগে যেত। কিন্তু এই এখানে নিয়মটা হলো যে কোনো ব্যক্তি যদি অপরাধ করে, এই অপরাধের কারণে শুধুমাত্র ওই ব্যক্তিকেই শাস্তি দিতে হবে, অথবা ওই ব্যক্তি শাস্তির আওতায় আসবে, তার সম্প্রদায় বা অন্য কোনো ব্যক্তি শাস্তির আওতায় আসবে না বা অপরাধের অপরাধী হিসাবে সাব্যস্ত হবে না। চার নম্বরে হচ্ছে হত্যা, রক্তারক্তি, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হলো, মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। কারণ মদিনার অবস্থা এমন ছিল যে সেখানে সবসময় হত্যা, রক্তারক্তি এবং ব্যভিচার ইত্যাদি এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়েছিল, যে এগুলো লেগেই থাকতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পর যে হত্যা, রক্তারক্তি, ব্যভিচার ইত্যাদি এই সমস্ত পাপকর্ম কি করলেন, নিষিদ্ধ ঘোষণা করলেন যে এগুলো কেউ করতে পারবে না। এমনকি তিনি মদিনা শহরকে পবিত্র শহর বলে ঘোষণা দিলেন। পাঁচ নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। কারণ তখনকার সময়ে মদিনার গোত্রগুলোর মধ্যে সামান্য কারণেই যুদ্ধ বিগ্রহ লেগে যেত, সামান্য কারণে এক গোত্র অন্য গোত্রের উপর চড়া হয়ে যেত। তো এখানে নিয়ম করা হলো যে কোনো কারণেই, যে কোনো কারণেই যে যে কোনো সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়ের সাথে যুদ্ধ বিগ্রহ লাগতে পারবে না। যদি লাগতে হয় বা যুদ্ধ বিগ্রহ শুরু করতে হয়, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি প্রয়োজন হবে। অনুমতি ছাড়া কোনো সম্প্রদায় বা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে অথবা সম্প্রদায়ের সাথে যুদ্ধ বিগ্রহ লাগতে পারবে না, বা অন্য কোনো সম্প্রদায় বা ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। ছয় নম্বরে যেটা আছে সেটি হলো সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মীমাংসা করে দিবেন। সম্প্রদায়গুলোর মধ্যে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয়, কোনো বিরোধ সৃষ্টি হয়, এই বিরোধের মীমাংসা অন্য কেউ করতে পারবে না, শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই বিরোধের মীমাংসা করে দিবেন, অন্য কেউ এই বিরোধ মীমাংসা করতে পারবে না। কারণ অন্য কেউ এই বিরোধ মীমাংসা করলে সেটা যথাযুক্ত হবে না, এবং সেক্ষেত্রে কোনো না কোনো সম্প্রদায় কি হবে, ঠকবে বা স্বার্থান্বেষী মনোভাবের কারণে অন্য কোনো গোত্র এই বিষয়ের সুন্দর সমাধান দিতে পারবে না, স্বার্থান্বেষী মনোভাবের কারণে। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরপেক্ষভাবে বিচার কার্য ফয়সালা করতেন, এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ কোনো ঝামেলা দেখা দিলে অথবা কোনো বিরোধ দেখা দিলে মীমাংসা করতে পারবে না, কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই মীমাংসা করবেন। তো এই ছয়টি ধারা তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকে যে কোনোটি প্রশ্নে তোমাদের আসতে পারে। মদিনা শহর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক দূরদর্শিতা, কূটনীতি বলতে পররাষ্ট্র বিষয়ে কৌশলপূর্ণ নীতিকে বোঝানো হয়। পররাষ্ট্র বিষয়ে কৌশলপূর্ণ নীতিকে কূটনীতি হিসাবে বিবেচনা করা হয়। ধর্মীয় সহিষ্ণুতা, সহিষ্ণুতা মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা অথবা সহনশীলতা, এবং সুন্দর সমাজ গঠনে এক উজ্জ্বল স্বাক্ষর বহন করে। এতে তিনি বিভিন্ন জাতি, ধর্মীয় স্বাধীনতা ও আর্থসামাজিক অধিকার নিশ্চিত করেছেন। আর্থসামাজিক বলতে অর্থ এবং সামাজিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকেই বোঝানো হয়েছে, যে অর্থনৈতিক এবং সামাজিক অধিকারকে আর্থসামাজিক অধিকার বলা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই টপিক্সের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নেবে। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।